বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد ثমনি তমাদিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের এক ভাই জসীমউদ্দিন ভাই বাংলাদেশ থেকে একটি প্রস্তাব করেছেন যে উনার মানে রোগের চিকিৎসার জন্য একটি গাছের লতা রস খেতে বলা হয়েছে এবং লতা পাতার রস খাওয়ার পরে ওই লতা পাতাটা এক মানে শরীরের এক জায়গায় মানে বেঁধে রাখতে বলেছে এবং ওই লতা পাতার সাথে একটি কাগজও আপনার বেঁধে রাখতে বলেছে এইটার হকুম ইসলামী কি। প্রথমে আমি জসীম ভাইকে বলবো আলিকুম আসসালাম ওর ওবরাক যে কোনো একজন ব্যক্তি যদি কোনো অসুখ হয় তাহলে অসুখের জন্য মানে ওষুধ ব্যবহার করা এটা হলো নিয়ম মানে অসুখ হয়েছে বসে থাকা যাবে না আল্লাহ অকল করে নিয়ম হবে যে আপনার অসুখ হয়েছে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনার অসুখ আল্লাহ সহ ভয়ান্লা ভালো করে এর পাশাপাশি আপনি ওষুধও ব্যবহার করবেন এটা হলো নিয়ম তারপরে দিয়ে ওষুধ বিভিন্ন প্রকার হয়ে থাকে তো কোনো একটি গাছ গাছের লতা পাতার রস যদি খেয়ে আপনার ওষুধ ব্যবহার করা যায় তাহলে কোনো সমস্যা নেই গাছের লতা পাতা রস আপনি খেতে পারেন এবং যদি এই লতা পাতার কোনো শরীরে কোনো জায়গায় বেঁধে রাখতে হয় তাও বেঁধে রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো ওখানেই যদি আপনার এই লতা পাতাটা বলা হয় লতা পাতাটা যখন বেঁধে রাখবেন এর সাথে একটি কাগজ দেওয়া হবে কাগজটি এর সাথে লতাপাতা একসাথে বেঁধে রাখা এটা জায়েজ হবে না যদি কাগজটি আপনি ওই লতাপাতার সাথে থাকে তাহলে এটা বুঝে গেছে এটা এক রকম তাবিজ হয়ে যাবে তো তাবিজ ব্যবহার করাটা এটা হলো আপনার হারাম জায়েজ নেই একটি হাদিসে রসুল সাল্লাম আমাদেরকে বলেছেন যে হাদিসটি ইমা মাহমুদের রওয়াত করেছেন এবং আল বাহানি উনি শিলসের হাদিস আর শাহিয়ার মধ্যে উল্লেখ করেছেন হাদিসটি মান্তা আল্লাহ কতা মিমাতান ফকত আশরাফ যে তাবিজ করল সে শিরিক করল। সেজন্য আমি আপনাকে বলবো আপনি লতা পাতার রস খান এবং লতা পাতা যদি কোথাও বেঁধে রাখলে ভালো হয় ভালো হবে এবং যদি বলি থাকে লতা পাতাটা বেঁধে রাখতে পারেন কিন্তু লতাপাতার সাথে কোনো অন্য কোনো কাগজ দিয়ে মানে বাঁধতে পারবেন না অন্য কোনো কাগজ দিলে সেটা আপনার তাবিজ হয়ে যাবে তো রতা পাতা খাব রস খাবেন অথবা কোথায় বেঁধে রাখলে বেঁধে রাখতে পারেন লাগিয়ে রাখতে পারে সমস্যা না কিন্তু এর সাথে কোনো কাগজ কোনো কিছু যেন না থাকে বারাকাল ফিকুমসল আল আসসালামু আলাইকুম ওজমাইন আসসালামাইকুম ওরহমতুল্লাহ বারাকাত